বহু বাধা বিপত্তি চড়াই উতরাই পার হইয়া দু সালের মে মাসে আটাশ থেকে উনত্রিশ তারিখে ছাপা হয় এবং বাধা হয় আমার ফাঁসি চাই নামক একটি বই সেটি প্রকাশিত হয় জুন মাসের এক তারিখে বইটি অতি সংগোপনে একজন দুইজন করে আস্তে আস্তে মানুষের হাতে পৌঁছাতে লাগল প্রথমে পত্রিকার সম্পাদক দূতাবাস সাংবাদিক এবং রাজনৈতিক অরাজনৈতিক কতিপয় বিশিষ্ট ব্যক্তির কাছে বইটি পৌঁছানো হলো আমার ফাঁসিচাই বইটি অনেকেই এক নিঃশ্বাসে পড়ে ফেললেন কেউ কেউ আবার বইটাকে কোনো গুরুত্বই দিলেন না খুলেও দেখলেন না তিন থেকে পাঁচ দিনের মধ্যে সংশ্লিষ্ট মহলে বইটি ব্যাপক আলোড়ন এবং চাঞ্চল্য সৃষ্টি করল গ্রন্থটি পেতে অনেকেই আগ্রহী হলেন এবং ব্যাপকভাবে বইটির সন্ধান করতে লাগলেন বইটি নিয়ে চারিদিকে তোলপাড় শুরু হল সচেতন শিক্ষিত মহলের বিপুল অংশে আমার ফাঁসিচাই বইটিকে ঘিরে মুক্তিযুদ্ধকালীন চেতনা অনুভূতি ও কর্মতৎপরতা এবং আবেগের সৃষ্টি হল তারা সকলেই মুক্তিযুদ্ধের সময়ের ন্যায় বইটিকে নিয়ে ব্যস্ত হলেন অতি সন্তর্পণে গোপনে গোপনে সতর্কতার সাথে বইটি ঘণ্টা হিসেবে এক হাত থেকে অপর হাতে ঘুরতে লাগল কেউ কেউ বইটির অংশবিশেষ আবার কেউ কেউ সম্পূর্ণ বইটি যে যেভাবে পারল ফটোকপি করে ছড়িয়ে দিতে লাগল এ যেন মুক্তিযুদ্ধের ন্যায় আরেকটি যুদ্ধ শুরু হল কেউ মুখ খুলল না শুধু আমার চাই বইটি নিয়ে নীরবে নিঃশব্দে কাজ করে যেতে লাগল পাখানাদার কবলিত অঞ্চলে মুক্তিযুদ্ধের প্রচারপত্র নিয়ে নীরবে নিঃশব্দে যে রূপে গোপনে পড়া আর গোপনে প্রচার চালানো হতো এক্ষণে আমার ফাঁসি চাই বই নিয়ে অনুরূপ অবস্থার সৃষ্টি হল সর্বত্র সাবধানতার সাথে ফিস ফিস আলাপ আলোচনা সব কিছুই হতে লাগল কিন্তু অত্যন্ত গোপনে গোপনে হতে লাগলো। এই বইটিকে বীর জনতা আমানতস্বরূপ মনে করলেন এবং একে রক্ষা করতে বুকে জড়ায় ধরলেন লেখকের লেখনি সার্থক হলো লেখক ধন্য হলেন সাতই জুন দু সাল খরাঝরা দ্বীপ্রহর গড়াইয়া অগ্নিদেবতা সূর্য তাহার দাবদাহ কিরণ সামান্য গোটাইয়া পশ্চিম গগনে কিঞ্চিত হেলিয়াছে আমার ফাঁসি চাই গ্রন্থটি হাতে লইয়া হন্যতন্ন হইয়া ক্ষিপ্রগতিতে প্রধানমন্ত্রীর সুবিশাল সরকারি বাসভবন গণভবনে প্রবেশ করিল শেখ হাসিনার পিতার ফুপাত ভাইয়ের পুত্র প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রধান নিরাপত্তা নিরাপত্তারক্ষী নজিব আহমেদ নজিব গণভবনের দোতলার ড্রয়িং রুমের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নজিব বইটি তুলে দিল প্রধানমন্ত্রী বললেন এটি কিসের বই নজিব বলল রেন্টুর লেখা বই প্রধানমন্ত্রী কপাল কুচকিয়ে বললেন কি আছে এতে নজিব বলল অনেক কিছুই আছে শেখ হাসিনা বললেন তার মানে নজিব আমার ফাঁসি চাই বইয়ের সারসংখ্যে বর্ণনা করল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ণনা শুনে অগ্নিমূর্তি ধারণ করিয়া সঙ্গে সঙ্গে কহিয়া উঠিলেন রেন্টু এখনও দুনিয়ার বুকে রহিয়াছে কি প্রকারে তোমরাই বা কি করিতেছ রেন্টু এখনো বাঁচিয়া রয়েছে আর তোমরা চাহিয়া চাহিয়া দেখিতেছ আগে রেন্টুকে খুন করো তাহার পর হবে অন্য কথা ছায়াঘেরা নির্জন গণভবনের বকুল গাছেরা আপনি প্রধানমন্ত্রী আপনি প্রধানমন্ত্রী আপনি সংবিধান রক্ষার নাগরিক রক্ষার শপথ নিয়েছেন সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করার শপথ নিয়েছেন এই অন্যায় এই নিষ্ঠুরতা এই পৈশাচিকতা বলে চিৎকার করে উঠল কিন্তু না প্রধানমন্ত্রী শেখ হাসিনা নজিবের কর্ণে সে চিৎকার পৌঁছাইল না তাহারা হত্যার নেশায় ট্রেনটুর খুনের নেশায় এতই বিভোর হইল যে বকুল গাছের আত্মচিৎকার তাদের কর্ণে প্রবেশ করিল না পরের দিন আটই জুন দুপুর যাইয়া বিকাল পার হইয়া সূর্যদেব অস্তাচলে গমন করিল আকাশ সবে গোধলি রঙে রাঙা হইতে শুরু করিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের নিস্তলার পূর্ব দিকের ড্রয়িং রুমে প্রধানমন্ত্রীর নেতৃত্বেই পরিকল্পনা হইতেছে না প্রতিরক্ষা বিষয়ক পরিকল্পনা নহে পররাষ্ট্র বিষয়ক পরিকল্পনাও নহে বিরোধী দলকে মোকাবেলা করার পরিকল্পনা নহে পঞ্চবার্ষিকী পরিকল্পনাও নহে হত্যা পরিকল্পনা হইতেছে দেশের প্রধানমন্ত্রী কর্তৃক নাগরিক হত্যার পরিকল্পনা আমার ফাঁসি চাই বই লেখিবার কারণে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে খুন করিবার চূড়ান্ত পরিকল্পনা চূড়ান্ত নীল নকশা চূড়ান্ত ষড়যন্ত্র নাগরিক হত্যার আনুষ্ঠানিক নির্দেশ আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঠান্ডা মাথায় হত্যার পর লাশ পুড়াইয়া ফেলিবার আদেশ এই হত্যার পরিকল্পনা বৈঠক এক ঘন্টারও বেশি সময় ধরে চলল বৈঠকে অনেক আলোচনা হলো বিস্তারিত আলোচনা শেষে উপস্থিতগণের মাঝে দায়িত্ব বণ্টন হইল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট সার্বক্ষণিক নিয়োজিত ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সদস্য রামমোহন দাস ওরফে মানু মজুমদারকে এই হত্যা ষড়যন্ত্র এবং পরিকল্পনা কার্যকর ও বাস্তবায়িত করিবার নেতৃত্ব প্রদান করা হইল হত্যা ষড়যন্ত্র এবং হত্যা পরিকল্পনা কার্যকর ও বাস্তবায়িত করিবার অগ্রগতি বিষয়ে শেখ হাসিনাকে অবহিত করিবার সার্বক্ষণিক দায়িত্ব দেওয়া হইল নজিব আহমেদ নজিবকে হত্যা পূর্ববর্তী এবং পরবর্তী সকল বিষয় তদারকি এবং সার্বিক সাহায্য সহযোগিতার দায়িত্ব দেওয়া হল যৌথভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস এপিএস এবং লিয়াজ অফিসার যথাক্রমে মুক্তাদির চৌধুরী বাহউদ্দিন নাসিম এবং বজলুর রহমানকে শুরু হলো আমার চাই গ্রন্থের লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যার মহোৎসব চতুর্দিক হত্যার সাজ রব ধ্বনিত হল সংবিধান রক্ষার এবং নাগরিক রক্ষার শপথ লইয়া প্রধানমন্ত্রীর পদে বসিয়া ক্ষমতার অপব্যবহার করিয়া অন্যায় নির্দেশ দিতে শেখ হাসিনার কণ্ঠ প্রকম্পিত হইল না জিব্বায় জড়তা আসিল না হিংসার এমনই শক্তি যে সংবিধান রক্ষার নাগরিক রক্ষার অমর বাণী পবিত্র শপথ কিছুই প্রধানমন্ত্রীকে বিরত করিতে পারিল না প্রধানমন্ত্রীর দায়িত্ব ইতিহাসে ঘৃণ্য কালো অধ্যায় কিছুই শেখ হাসিনার বিন্দুমাত্র মনে হইল না এরূপ বেআইনি অমানবিক নিষ্ঠুর আদেশ দানে বিবেক বিন্দুমাত্র দগ্ধীভূত হল না কণ্ঠকম্পিত হইল না অপরন্ত তাহার মনের আগুনে প্রতি মুহূর্তে দ্বিগুণ চতুর্গুণ শতগুণ জ্বলিয়া উঠিতে লাগিল শ্রী মা কালী দেবীর মূর্তির মতো রক্তিম হইয়া চক্ষুদয় খুনের নেশা প্রকাশ পাইল শেখ হাসিনা কহিলেন রেন্ডুকে হত্যা করিতেই হইবে তাহার জন্য শক্তি ও অর্থের অনটন হইবে না প্রধানমন্ত্রীর শক্তি রাষ্ট্রের শক্তি ও অর্থের ভাণ্ডার সবই অবহিতভাবে খোলা থাকিবে হত্যা কার্যসিদ্ধি হইতেই হইবে এই সকল কথা শুনিয়া প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব মুক্তাদির চৌধুরী ধীর কণ্ঠে বলিতে লাগিলেন আমাদেরকে ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে চিন্তাভাবনা করিয়া অগ্রসর হইতে হবে এমনভাবে কার্য সমাধা করিতে হইবে যাহাতে হিতে বিপরীত না হইয়া যায় আবার সর্বও মরিয়া যায় লাঠিও ভাঙিয়া না যায় আমাদিগকে ভাবিতে হইবে রেন্টুকে হত্যা করা জরুরি প্রয়োজন কিনা আবার হত্যা করিলে বদনাম আমাদের ঘাড়ে চাপিয়া বসিবে কিনা শেখ হাসিনা কহিলেন প্রথমত প্রতিশোধ বইতে হত্যা করিতে হইবে দ্বিতীয়ত হত্যার পর আমার ফাঁসি চাই বইটি যে রেন্টু লিখিয়াছে তাহার কোনো প্রমাণ থাকিবে না তৃতীয়ত আমাকে জনসম্মুখে হেয় করিবার জন্য রেন্টুর নামে খালেদা জিয়া মৃত্যুর প্রচারণা চালাইতেছে চতুর্থত রেন্টু আমার ভাই তাহার নামে মিথ্যা প্রচারণা চালাইতেছে রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে আমরা এই মর্মে প্রচারণা চালাইব এবং প্রয়োজনে রেন্ডোর স্ত্রী ময়না এবং অন্যান্য আত্মীয়দের টাকা পয়সা দিয়া কিংবা জোর করিয়া আমাদের পক্ষে প্রচারণা চালাইতে বাধ্য করিব হত্যা পরিকল্পনায় উপস্থিত সকলে প্রফুল্ল চিত্তে শেখ হাসিনার পরিকল্পনা নির্দেশ এবং সিদ্ধান্তকে স্বাগত জানাইল পূর্ণমাত্রায় নাগরিক হত্যার আয়োজন শুরু হইয়া গেল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মানবতার হৃদয় তুরন্ত্রী ছিঁড়িয়া গেল সকল মানবিক মূল্যবোধের চূড়ান্ত মৃত্যু হইল আড়ালে দাঁড়াইয়া পাতিয়া সোনা করিমের বুকের ভিতর হাই হাই করিয়া উঠিল জলে ভরা আঁখি দুটি জলে ডুবিয়া গেল সরসে কাঁপিতে কাঁপিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদেশ করিলেন রেন্টুর বকে গুলিবিদ্ধ করিয়া পৃষ্ঠভেদ করিয়া বাহির করিয়া দিবে এবং তাহার লাশ কোনো চিতায় অথবা ইটের ভাটায় লইয়া পুড়াইয়া ভস্ম করিয়া ফেলিবে তাহার কোনো চিহ্ন যেন খুঁজিয়া না পাওয়া যায় তিনি সগৌরবে আরও বলিলেন আমার আদেশ অলঙ্ঘনীয় অনুপরিমাণও ইহার নড়ছড় হইবে না রেন্টুর এত বড় সাহস এত বড় স্পর্ধা সামান্য এক ব্যক্তি হইয়া আমার সাথে বিশ্বাসঘাতকতা প্রধানমন্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা প্রজা হইয়া রাজপরিবারের সাথে বিশ্বাসঘাতকতা আমি উহার বিশ্বাসঘাতকতার স্বাদ চিরতরে মিটাইয়া দিব আমার সাথে বিশ্বাসঘাতকতা করিয়া স্ত্রী কন্যাদের লইয়া সুখী তিন কাটাইবে ময়নাকে আমি বিধবা করিব সন্তানদের এ করিব কে রক্ষা করিবে খালেদা জিয়া রক্ষা করিবে কাহার আশ্রয় গ্রহণ করিবে রেন্টুকে হত্যা করিতেই হইবে এই আদেশ দিয়া গঠিত নির্দয়ের হৃদয় কটা দৃশ্য নয়ন মুখশ্রিত এবং ললাটে হিংসার ভাব অঙ্কিত ভস্মীভূত বিকৃত ধাতুর উপর তৈরি এক মূর্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাগরিক হত্যা ষড়যন্ত্র আটিতে লাগিলেন শেখ হাসিনা কহিলেন কি আশ্চর্য রিম্টো আমাকে একের পর এক আক্রমণ করিতেছে আমার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করিয়াছে স্ত্রী কন্যা লইয়া প্রেসক্লাবে আমার বিরুদ্ধে বিক্ষোভ করিয়াছে দেশবাসীর কাছে সারা দুনিয়ার কাছে আমাকে হেউ প্রতিপন্ন করিবার জন্য আমার পতন ঘটাইবার জন্য এখন বই লিখিয়াছে আমাকে হত্যা করিতে কতটুকুই বা বাকি রাখিয়াছে অথচ সে এখনও জীবিত আছে এমন কোন যোগ্য পুরুষ কি তোমাদের মাঝে নাই যে রেন্টুকে চিরকালের জন্য শেষ করিয়া দিতে পারে খুন করিতে পারে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের রেজেন্ট রামমোহন দাস ওরফে মানু মজুমদার শেখ হাসিনার কথা শেষ হতে না হতেই রোষ ভারে বলিতে লাগিল কেন নাই কেবল আমাদের আদেশের অপেক্ষা রেন্টুর মতো তুচ্ছ ব্যক্তিকে হত্যা করা কতক্ষণের কাজ হৃদয় লৌহনির্মিত দেহ পাশা গঠিত প্রধানমন্ত্রী বললেন যাহা তোমাদের প্রয়োজন হয় লইয়া যাও যাহা তোমাদের ইচ্ছা হয় করো এক্ষণে রেন্টুর মৃত্যু সংবাদ শুনিতে আমি উৎসুক রহিলাম ভারতীয় গোয়েন্দা সংস্থার রামমোহন দাস ওরফে মানু মজুমদার বলিতে লাগিল ইরার্থকাল বিলম্ব না করিয়া হত্যার আদেশ কার্যকর করাই এখন আমাদের উচিত এবং কর্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অস্থির জলযন্ত্র হৃদয়ে আশার আলো সঞ্চার হইল বিষাদ কালিমা মুখে ঈষৎ হাসিরাভা প্রকাশ পাইল প্রধানমন্ত্রী কহিলেন রামমোহন দাস যাহা বলিতেছে তাহাই যুক্তিসঙ্গত যত বিলম্ব হইবে ততই অমঙ্গল হইবে এ কথা বলিয়াই রামমোহন দাসকে রেন্টু হত্যা চক্রান্ত এবং পরিকল্পনার প্রধান দায়িত্বে নিযুক্ত করিলেন এবং হত্যার পর রেন্টুর লাশ চিতা খোলা অথবা ইটের ভাটায় লইয়া পুড়াইয়া করিয়া ফেলাবার নির্দেশ দান করিয়া পাষাণ গঠিত হৃদয় শেখ হাসিনা সভা মুলতবি করিলেন জগতের সোহাস্য সকল বিশাল কালিমা রেখায় মলিন হইয়া গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপযুক্ত আদেশ পাইয়া বৈঠক শেষে রামমোহন দাস ওই সময় রেন্টু হত্যায় যাত্রা করিল যাত্রা শেখ হাসিনাকে বলিয়া গেল আজ রাতেই হোক কি কাল প্রত্যুষেই হোক রেন্টু হত্যা শুভ সংবাদ আপনাকে আমি শোনাবই দেশের প্রধানমন্ত্রী নিকট হইতে নাগরিক হত্যার আদেশ পাইয়া রামমোহন দাস মহাবেগে ছুটি ছুটি করিতেছেন তাহার মনে আশা অনেক ইতোমধ্যে সে কলকাতার বালিগঞ্জে একখানি অট্টালিকা ক্রয় করিয়াছে রেন্টোকে হত্যা করার পর যে বিশেষ পুরস্কার পাইবে যে মানমর্যাদা এবং ক্ষমতা বৃদ্ধি হইবে তাহাতে প্রথমে ভারতের রাজধানী নয়াদিল্লিতে এবং আসামের রাজধানী গুয়াহাটিতে এবং শেষে হরিয়ানার রাজধানী চণ্ডীগড়ে তিনখানা বাড়ি আপাতত করিবে ভারতীয় গোয়েন্দা রয়ের আরও উচ্চপদে পদোন্নতি হইবে এইরূপ নানা প্রাপ্তির নানা শাখা প্রশাখা রামমোহন দাসের চিন্তা এবং অন্তরে উদয় হইতেছে দয়ময় পরম দয়ল আল্লাহ তালা তার বান্দাকে বাঁচাইয়া রাখিতে চাহিলে সেই বান্দার জন্য নানা পথ এবং উপায় উদ্ভাবন করিয়া রাখেন বিশেষ সময় বিশেষ ব্যক্তিও হাজির হইয়া যায় ভালো কর্ম থাকিলে কেহ না কেহ বিপদের ঝুঁকি লইয়াও সাহায্যে আগাইয়া আসে আচার আচরণে মুগ্ধ হইয়া দীর্ঘদিন ধরিয়া রেন্টুর ভক্ত করিম এখানে করিম নিরাপত্তার কারণে রেন্টুর ভক্তের ছদ্মনাম রাখা হইল আড়ালে থাকিয়া এই ষড়যন্ত্র চক্রান্ত আদেশ আর নির্দেশ শুনিয়া করিমের হৃদয় কাঁপিয়া উঠিল আপন মনের গভীরে উচ্চারিত হইল কি সর্বনাশ কি অন্যায় কি অবিচার কি পাশান হৃদয় এ নিষ্ঠুরতা এ পাশবিকতা আপনি প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী দেশ রক্ষার নাগরিক রক্ষার দায়িত্ব আপনার আপনি নাগরিক রক্ষার কসম লইয়া প্রধানমন্ত্রী হইয়াছেন করিমের মনের এই আহাজারি এই আকুতি শেখ হাসিনার কর্ণ পর্যন্ত পৌঁছিল না রেন্টুর ভাগ্যে কি হয় রেন্টু কখন নিহত হয় রেন্টুর পরিবারের কি হয় ইহা ভাবিয়া করিম ব্যাকুল এবং বিস্ময়পূর্ণ হইল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গেরা ভাবিল কঠিন শিলায় নির্মিত সহস্র প্রহরী দ্বারা বেষ্টিত গণভবনের সিরামিকের চার দেয়ালের বাহিরে দিন কেহ এই কথা জানিতে পারিবে না সিরামিকের চার দেয়ালের বাহিরে কোনোদিন কেহ এই কথা জানিতে পারিবে না শুনিতে পারিবে না কাহারও এই কথা বলিবার সাধ্য হইবে না করিমের দেহ রোমাঞ্চিত হইল ভয়ে আত্মা কাঁপিয়া উঠিল আকণ্ঠ শুকাইয়া একবারে বোবা বধির হইয়া গেল পরিশেষে রেন্টুর সহিত যোগাযোগ করিয়া কাঁদিতে কাঁদিতে সপরিবারে পালাইয়া যাবার জন্য রেন্টুকে যারপণ্যাই অনুনয় বিনয় করিল তাহার কান্না আর অনুরোধে বোঝা গেল তাহার অঙ্গ শিহরিয়া উঠিতেছে হৃদয় কাঁপিতেছে হে সৃষ্টিকর্তা আল্লাহ ধন্য তোমার মহিমা ধন্য তোমার কারিগরি ধন্য তোমার লীলা রেন্টু ময়নার বিপদের সময় তাহাদের চিত্ত চাঞ্চল্যের প্রকৃত ছবি প্রকৃতরূপে চিত্রিত করিয়া পাঠকগণকে দেখাইতে পারিলাম না কারণ তাহা বর্ণনার অতীত লেখনী শক্তি বহির্ভূত নাগরিকের ধর্মান ইজ্জত প্রাণ এইসবের সবের রক্ষাকর্তা প্রধানমন্ত্রী আইন অনুযায়ী ব্যথিত কোনো নাগরিকের সহিত আচরণ করিতে পারিবেন না যদি করেন তাহা হইলে প্রধানমন্ত্রী শুধু রাষ্ট্র সংবিধান এবং আইনের ধারাই দণ্ডিত হইবেন না সৃষ্টিকর্তা আল্লাহর নিকটও দায়ী থাকিবেন দুজকের অগ্নিতে দুগ্ধীভূত হইবেন ইহা হইতে নিস্তার নাই সকল পরিচিত অপরিচিত পেশাদার অপেশাদার সন্ত্রাসী খুনিদের রেন্টুকে খুন করিতে নিয়োজিত করা হইল তাহারা চতুর্দিকে পাগলের ন্যায় রেন্টুকে খুঁজিয়া বেড়াইতে লাগিল অবৈধ অস্ত্রধারী ঘাতকদের খোঁজাখুঁজিতে সর্বমহলে সরগোল পড়িয়া গেল সাবধান সাবধান রব উঠিল রেন্টুর নিজ মহল্লার যুবকেরা রেন্টুকে হুঁশিয়ারি সংকেত দিয়া পালাইয়া যাবার পরামর্শ দিল সর্বমহলের এই সকল সংবাদ আর সতর্ক সংকেত শুনিয়া রেন্টু চক্ষুকর্ণ সজাগ করিয়া যথাসম্ভব সাবধানে থাকিতে লাগিল প্রকৃতি স্বাভাবিক নিস্তব্ধতার মধ্য হইতে নানা শব্দে বারণ করিতেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেলাইয়া দেওয়া খুনির দল অর্থের লোভে খুনের নেশায় এই নানা বারণ শুনিবে কেন রাত্রি গভীর হইল মনুষ্যকুল শয়ন করিল নিশাচর প্রাণী জাগিয়া উঠিল নগরস্থ মসজিদে প্রভাত হইবা আজান হইল আসসালা তো খৈরুম মিনার নাম নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম বিশ্রাম দায়নি বিভাবরীকে বিদায় দান করিয়া ক্রমে ক্রমে সকলেই জাগিয়া উঠিল দয়ময় পরম দয়ালু আল্লাহ তালাকে স্মরণ করিল নামাজ আদায় করিল আল্লাহ প্রেমে মশগুল ব্যতিব্যস্ত সকলে তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোর নিদ্রায় নিমজ্জিত গতরাতে রেন্টুকে হত্যা ষড়যন্ত্র পরিকল্পনা এবং চক্রান্ত নির্দেশ দিয়া নিশ্চিন্তে শয়ন করিয়াছেন নিদ্রা ভঙ্গের পরই নাগরিক হত্যার ভয়ানক সাংঘাতিক সুসংবাদ শুনিবার মনোবাসনা লইয়া সুখ নিদ্রা যাপন করিতেছেন ও পাশানির প্রাণ কি পাশান অপেক্ষাও কঠিন বিনা বিচারে নিরাপরা নাগরিক হত্যা করিবেন এই পাপ কি একটুও তাহার মনে হইতেছে না একটুও মনে হইতেছে না তাহা নহে মনে হইলেই বারবার মনকে বলিতেছে যেই দেশের সকল মানুষ আমার পিতা মাতা ভাইদের হত্যা করিয়াছে সেই দেশের সকল মানুষকেই হত্যা করিতে পারিলে আমার হৃদয়ের সর্বপ্রশান্তি কি আশ্চর্য এই রমণীর হৃদয় কি এতই কঠিন যে অকাতরে নিদ্রা সুখ যাইতেছেন প্রধানমন্ত্রী নিদ্রিত অবস্থাতেই হাসিতে লাগিলেন এবং বলিতে লাগিলেন কেমন হইল আমার সাথে বিশ্বাসঘাতকতার ফল কেমন ভোগ করিলে আমার গোপন তথ্য ফাঁস করিবার শাস্তি একটাই আর তা হইল মৃত্যুদণ্ড বলিতে বলিতে নিদ্রা ভঙ্গ হইল নতুন চিন্তায় নতুন ভাবনায় মুচকি হাসিতে হাসিতে দর্পণে নিজেকে ভালো করিয়া দেখিয়া কিঞ্চিত বিলম্বে প্রধানমন্ত্রী গণভবন হইতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গমন করিলেন প্রতিশোধ স্পৃহায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ উন্মাদিনী শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া যাইতে পারে কিন্তু মিত্র যদি শত্রু হয় তাহার হাত হইতে রক্ষা পাওয়া কিছুতেই সম্ভব নয় বিশেষত স্বজাতি শত্রুতা সাধনে উত্তেজিত হইয়া উঠিলে শেষ না করিয়া ক্ষান্ত হয় না শেখ হাসিনা ক্ষান্ত হইবেন কেন রেন্টু ময়নাকে কহিল মনে হয় শেখ হাসিনার হস্ত হইতে কিছুতেই নিস্তার পাইব না ভুলেই লোকের সর্বনাশ হয় ভুলেই লোক মহাবিপদগ্রস্ত হয় ভুল পড়িয়াই লোক কষ্ট ভোগ করিয়া প্রাণও হারায় লোকে ইচ্ছা করিয়া বিপদ মাথায় তুলিয়া লয় না দুঃখিতও হইতে চায় না কিন্তু রেন্টুর আর ময়নার বেলায় ইহার ব্যতিক্রম হইল তাহারা জানিয়া শুনিয়া বুঝিয়া স্বেচ্ছায় সজ্ঞানে এমন সর্বনাশা মহাবিপদ মাথায় তুলিয়া লইল নিধারণ কষ্টে পড়িল প্রাণ হারানোই স্বাভাবিক হইল ইচ্ছা করিয়া মহাবিপদ মাথায় লইয়া মৃত্যুদ্বারে পৌঁছাইল মাতা স্ত্রী কন্যাদের দুঃখ কষ্টের বিপদ সাগরে ভাসাইল নিজেও ভাসিল প্রধানমন্ত্রী হইবার কালে শেখ হাসিনা নাগরিক রক্ষা করিবার সংবিধান রক্ষা করিবার আইন অনুযায়ী সকলের প্রতি আচরণ করিবার যতই শপথ লইয়া থাকুক না কেন তাহার প্রকৃত চরিত্র তো রেন্টুর জানিবার বাকি ছিল না শেখ হাসিনার স্বরূপ আর যাই হোক রেন্টুর তো চিনিবার বুঝিবার বাকি ছিল না তাহা হইল কেন রেন্টু আমার ফাঁসি চাই এমন বই লেখিতে গেল লেখিল তো লেখিল শেখ হাসিনা যখন দৌর্দাণ্ড ক্ষমতাশালী দেশের প্রধানমন্ত্রী তখন লেখিল দেশের ইঞ্চি পরিমাণ জায়গাও যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার বাইরে রহিল না নিয়ন্ত্রণের বাহিরে রহিল না রেন্টু তখনই আমার ফাঁসি চাই বই লেখিল তখনই গোমর ফাঁস করিল তবে কি রেন্টুর মরিবার স্বাদ হইয়াছিল সে ভাবিল গোপন তথ্য যদি প্রকাশ করিতেই হয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালেই করিতে হইবে তাহাতে যত ঝুঁকি হয় এমনকি মৃত্যু ঝুঁকিও যদি হয় সেই ঝুঁকি লইতে হইবে তা না হইলে মানুষের কাছে ইহা গ্রহণযোগ্যতা হারাইবে আর গ্রহণযোগ্যতা হারাইলে তাহার কার্যকারিতাও হারাইবে পরিচিত শুভাকাঙ্ক্ষী সর্বমহল হইতে তুমি খুন হইবে তুমি খুন হইবে সংবাদ আসিতে থাকিলে রেন্টু ভিতরে ভিতরে দুর্বল হইতে শুরু করিল একদিন বাহির হইতে বাসায় ভাড়াটিয়ার ঘরে ফোন করিলে রেন্টুর স্ত্রী ময়না জানাইল বাসায় এসবি বি গোয়েন্দা পুলিশ আসিয়া তোমাকে এবং আমার ফাঁসি চাই বই তল্লাশি করিয়া গিয়েছে এই সংবাদ শুনিয়া রেন্টু ময়নাকে কহিল এক্ষণে তাড়াতাড়ি কাপড় চোপড় গোছাইয়া স্বর্ণলতা এবং বনলতাকে নিয়ে কল্যাণপুর কবিরদের বাসায় চলিয়া যাও ওই বাসায় তোমাদের সঙ্গে আমার দেখা হইবে বাসা হইতে সরাসরি কল্যাণপুর যাইবে না বাসা হইতে বাজার সেলোনিদের বাসায় সম্মুখে রাস্তা দিয়া ঢুকিয়া পেছনের রাস্তা দিয়া বাজারের দিকে বাহির হইয়া তাহার পর কল্যাণপুর কবিরদের বাসায় যাত্রা করিবে ইহাতে প্রধানমন্ত্রী লালাইয়া দেওয়া লোকেরা তোমার পিছন পিছন অনুসরণ করিতে পারিবে না ময়না দুই কন্যা স্বর্ণলতা এবং বনলতাকে সঙ্গে লইয়া কবিরদের কল্যাণপুরের বাসায় আসিল ওই বাসাতেই রেন্টুর সহিত তারা মিলিত হইল প্রধানমন্ত্রীর লালাইয়া দেওয়া খনিঘাতকদের হাত হইতে বাঁচিবার জন্য এই বাসাতেই তাহারা সকলে আত্মগোপন করিয়া রহিল তেরোই জুন দু সাল রাত আটটার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লালাইয়া দেওয়া ঘাতক খনির দল এই এলাকা ঘেরাও করিল এই সংবাদ শনিবার এবং ছাঁদ হইতে দেখিবার পর রেন্টু ছেঁড়া লুঙ্গি ছেঁড়া পাঞ্জাবি মাথায় ময়লা টুপি হাতে প্লাস্টিকের থালা লইয়া থালায় কিছু পয়সা রাখিয়া ভিক্ষুকের বেশে উচ্চস্বরে আল্লাহ দে আল্লা দে বলিয়া ভিক্ষা করিতে করিতে স্ত্রী কন্যা ফেলিয়া ঘাতকদের সম্মুখ দিয়া চলিয়া গেল যাইবার সময় এক ঘাতককে চিনিল কবিরদের কল্যাণপুরের বাসা হইতে পালাইয়া যাইয়া রেন্টু সবুজবাগে আলাউদ্দিনের বাসায় আসিয়া লুকাইয়া রহিল স্ত্রী কন্যাদের সহিত তিন দিন বিচ্ছিন্ন থাকিবার পরে ষোলোই জুন আলাউদ্দিনের সবুজবাগের বাসায় তাহারা পুনরায় একত্রিত হইল এই বাড়ি আসিয়া তাহারাই বড়ই কষ্ট পড়িয়া গেল প্রথম কষ্ট হইল পানি নাই বাহির হইতে পানি টানিয়া কার্য সমাধা করিতে হয় দ্বিতীয় কষ্ট মাত্র দুইটি কক্ষেরই বাসাটি একটি কক্ষে আলাউদ্দিনরা স্বামী স্ত্রী ঘুমায় অন্যদিকে খাওয়া দাওয়া করা হয় কক্ষ দুইটি আকারে খুবই ছোট বড় কষ্ট বড় কন্যা স্বর্ণলতা স্কুলে যাইবার জন্য এবং নিজ বাড়িতে যাইবার জন্য কাঁদিতে আরম্ভ করিল ছোট কন্যা বর্ণলতার দুই আড়াই বছর বয়স হইয়াছে নতুন হাঁটা শিখিয়াছে নতুন ধরা শিখিয়াছে যখন তখন বিনা নোটিশে আলাউদ্দিনের বেডরুমে ঢুকিয়া যাইতেছে যাহা খুশি ধরিতেছে ছুড়িয়া মারিতেছে ভাঙিতেছে এই একটি কক্ষে সে বদ্ধ থাকিতে অপারক আলাউদ্দিনের দুইজনের ছোট একটি সংসার তার উপর রেন্টুদের চার সদস্যের এক বিশাল বোঝা দাঁড়াইবার জায়গা নাই বসিবার জায়গা নাই শুইবার জায়গার তো প্রশ্নই আসে না নানাবিধ সমস্যায় ইহারা জর্জরিত হইল কষ্ট অসহ্য হইয়া উঠিল উনিশে জুন দু সালে সকালবেলা রেন্টু মাতার অসুস্থ হওয়ার সংবাদ শুনিল রেন্টু ময়না যুক্তি করিল ময়না কন্যা দুটি লইয়া বাড়ির মেইন গেট সিঁড়িতে উঠিবার কেচি গেইট তলায় কেচি গেইট এবং চারতলায় গ্রিলের গেট সর্বক্ষণ তালা লাগাইয়া বাড়ির ভেতরে লুকাইয়া থাকিবে শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী থাকিবে ততদিন বাহির হইবে না আর রেন্টু অসুস্থ মাতাকে একবার দেখিয়াই পালাইয়া যাইবে ইহা ঠিক হইল আজ রাত এগারোটার পর যাইয়া হঠাৎ করিয়া দ্রুত বাসার ভেতরে ঢুকিয়া যাইতে হইবে যাহাতে লোকচক্ষুর বাহিরে থাকা যায় তাই রাত এগারোটার নির্জন সময় বাড়িতে যাইতে হইবে আল্লাহর মহিমার অন্তরাই ক্ষুদ্র একটি প্রজাপতির গায়ে তাহার শত সহস্র মহিমা প্রকাশ পাইতেছে একটি পতঙ্গের ক্ষুদ্র পালকে তাহার শিল্পকার্য বিভাসিত হইতেছে একটি শিশির কণাতেও তাহার সমস্ত করুণা প্রকাশ পাইতেছে তাহার সৃষ্টি জগৎ তাহারই করুণার সাক্ষী দিতেছে আমরা তাহা বুঝিয়াও বুঝিতেছি না মহান সৃষ্টিকর্তার ক্ষমতাকে ভয় করিতেছি না সামান্য নড়াচড়া করিবার ক্ষমতা পাইয়াই মহাপ্রভুর মহাক্ষমতার ভুলিয়া যাইতেছি ভবিষ্যৎ গর্ভে কি নিহিত আছে কে বলিতে পারে কোনো জ্ঞানীগুণীজন বলিতে পারেন এক পলক অন্তে তিনি কি ঘটাইবেন প্রধানমন্ত্রী কি তাহার কৌশলের অনুমাত্র বুঝিয়া তদ্বিপরীত কার্যে সক্ষম হইতে পারেন জগতের সকল কিছুই বুদ্ধির আওতাধীন কিন্তু মহান আল্লাহ পাকের নির্ধারিত কার্যে বুদ্ধি অচল শক্তি অচল অক্ষম এবং তুচ্ছ কাহার জন্ম কোথায় কোন সময় হইবে কাহার মৃত্যু কোন সময় কোথায় হইবে জগৎ মালিক সর্বশক্তিমান আল্লাহ পাক তাহা নিশ্চয়ই নির্ধারণ করিয়া রাখিয়াছেন জগৎস্রষ্টার মৃত্যু না দিলে বান্দাকে বাঁচাইতে চাহিলে বান্দার জন্য পথ খোলা রাখিবেন উপায় উদ্ভাবন করিয়া রাখিবেন সে বান্দাকে হত্যা করা যাইবে না কিন্তু হায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্ধ চক্ষু থাকিতেও অন্ধ রেন্টুকে হত্যা করিতে প্রধানমন্ত্রী বহুজনকে নিয়োজিত করিয়াছেন রেন্টুকে হত্যা করিবার নিমিত্তে তাহারা হন্যে হয়ে ঘুরিতেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিকট হইতে পুরস্কৃত হইবার আশায় কাহার আগে কে হত্যা করিবে তাহারা নিজেদের মধ্যে এই প্রতিযোগিতায় লিপ্ত হইয়াছে হায় তাহারা মহাশক্তির কিঞ্চিত শক্তিও বুঝিতে পারে নাই সর্বশক্তিমান পূর্ণ কৌশলের কৌশল রাষ্ট্রীয় ক্ষমতার দম্ভে তাহারা ধারণাও করিতে পারিল না প্রধানমন্ত্রীর অস্ত্রধারী হত্যাকারীরা হত্যার নেশায় চতুর্দিকে কিলবিল করিতে লাগিল সরকারি প্রশাসনের পুলিশ এসবি এনএসআই এদের লোকেরাও অবৈধ অস্ত্রধারী খুনিদের সহযোগীর ভূমিকায় নামিয়াছে কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা অলঙ্ঘনীয় বাক্য অব্যর্থ প্রধানমন্ত্রীর আদেশ পাইয়া পুরস্কৃত হইবার ঘোষণা পাইয়া হত্যাকারীরা খুনিরা বাদনুবাদ শুরু করিল অতি দর্পে বলিতে লাগিল আমি হত্যা করিতে পারব আর কেহই পারিবে না কেহ বলিল আমি গুলি করিয়া রেন্টুর মাথা চূর্ণ বিচূর্ণ করিয়া দিব অন্যজন কহিল আমি রেন্টুর বক্ষ ঝাঁঝরা করিয়া দিব পুরস্কার আমিই লইব আর কেহই পাইবে না রাত্রি সাড়ে এগারোটা অন্ধকার স্কুটারে করিয়া রেন্টু ময়না স্বর্ণলতা ও বনলতা বাসার নামিয়া দ্রুত গতিতে ঢুকিয়া ভেতরে বাড়ির দারোয়ান কাসিম কহিল ভাই দলে দলে যুবক আসিয়া আমাকে ধমকাইতেছে আর জিজ্ঞাসা করিতেছে আপনি কখন বাসে থাকেন কখন বাসা হইতে বাইর হন কখন বাসায় ফিরিয়া আসেন ইত্যাদি তাহারা কে জানিতে চাহিলে আমার কান ধরিয়া তাহার আমাকে চপটাঘাত করিয়াছে এই কথা শুনিয়া কিছু না বলিয়া রেন্টু সোজা তিন তলায় আসিয়া মাতার পায়ে চুম্বন করিল মাতা শয্যা হইতে উঠিয়া পুত্রের মাথায় হাত বুলাইয়া দোয়া করিলেন রুমে যাইয়া রেন্টু ময়নাকে ঘরে বাতি জ্বালাইতে নিষেধ করিল বাতি জ্বালাইলে বাহির হইতে লোকে বুঝিয়া ফেলিবে রেন্টু আসিয়াছে ঘরে আলো জ্বালানো হইল না চিকন ছোট একটি মোমবাতি জ্বালাইয়া বাথরুমের দরজায় রাখিয়া তাহার যৎসামান্য আলোর সাহায্যে সামান্য গোছ কাজ শেষ করিয়া তাহারা শুইয়া পড়িল অনেকদিন ধরিয়া নিজ গৃহে নিজ পালঙ্গে ঘুমাই না আজ এক্ষণে শুইয়া তৃপ্তি পাইতে লাগিল রেন্টু ময়নাকে কহিল দেখিয়াছ মা আমাদিগকে দেখিয়াই কেমন সুস্থ হইয়া উঠিলেন আসলে মার অসুস্থতা আমরাই আমাদের চিন্তাই মা অসুস্থ হয়ে পড়েন আগামীকাল সারাদিন বিশ্রাম রইব এবং রাত্রি গভীর হইলে তোমাদিগকে রাখিয়া আমি একা চলিয়া যাইব তুমি বাড়ির সমস্ত গেটগুলি সকল সময় তালা বন্ধ রাখিবে ইত্যাদি নানা কথা বলিতে বলিতে তাহারা ঘুমাইয়া পড়িল ইহা ঘুম নহে ক্লান্ত দেহটাকে বিছানায় এলাইয়া চোখ বন্ধ করিয়া রহিল ঘুম বলিতে যাহা বোঝায় ইহা তাহা নয় মাথার ভেতর নানা শঙ্কা নানা দুশ্চিন্তা নানা কথা নানা প্রশ্ন বিড়বির করিতে লাগিল মনের গভীরে হৃদয়ের তন্দ্রিতে কি যেন এক অশনি সংকেত বাজিতে লাগিল বিপদ অত্যাসন্ন হইলে হৃদয় তঞ্জিমাতে এই সংকেত সকলেরই বাজিতে থাকে কেহ কেহ বুঝিতে পারে কেহ বুঝিতে পারে না রেন্টু এখন ইহা স্পষ্ট বুঝিতে পারিতেছে তাহার মনন জগতে জানান দিয়াছে প্রধানমন্ত্রীর নিয়োজিত খনি ঘাতকেরাই তাহাকে হত্যা করিবার জন্য ঘিরিয়ার ফেলিয়াছে রাত্রি পোহাইল মসজিদে ফজরের আজান ধরিত হইল রেন্টু শয্যা ছাড়িয়া নামাজ আদায় করিয়া পুনরায় বিছানায় শুইয়া রইল সময় তখন ভোর সাড়ে পাঁচটা তিনতলা হইতে কাজের মেয়ে সোমা আসিয়া ডাকিয়া বলিল মামা আপনাকে একটু লোক ডাকিতেছে রেন্টু কহিল আমি বাসায় আছি তুই বললি কেন কে এই লোক কোথা হইতে আসিয়াছে সোমা কহিল জানি না রেন্টু শিরের কাছে আসিয়া দেখিল আগন্তুক যুবকটি তাহার মাতাকে বলিতেছে আমি ধানমন্ডির মধু ততক্ষণে রেন্টু আগন্তুক যুবকের চেহারা দেখিয়া বলিল ও তুমি কি বিষয় ভাই এত ভরি তুমি আসিলে মধুকে ভালো করিয়া লক্ষ্য করিয়া গ্রিলের তালা খুলিয়া তাহাকে ভেতরে ঢুকাইয়া আবারও গ্রিলে তালা লাগাইয়া দিল মধুকে রেন্টু চেহারায় এবং নামে চেনে কোথায় থাকে তাহাও শুনিয়াছে সে ছাত্রলীগের ছেলে মধু কহিল ভাই আপনাকে তো পাওয়াই যায় না সকাল সাতটায় আসিলে বলে নাই দশটায় আসিলেও বলে নাই দুপুরে আসিলে বলে নাই বইকালে আসিলে বলে নাই রাত্রে আসিলে বলে নাই তাই আজ নাস্তা না খাইয়াই এই সাত সকালে আসিয়াছি গত কয়েকদিন ধরিয়াই আমি আপনাকে খুঁজিতেছি রেন্টু কহিল হ্যাঁ গত কয়েকদিন আমি বাসায় ছিলাম না কিন্তু কিসের জন্য তুমি আমাকে খুঁজিতেছ মধু কহিল না তেমন কিছু না বহুদিন হইল দেখা হয় না তাই রেন্টু কহিল দেখা হয় না তাই দেখিতে আসিয়াছ আমার সঙ্গে কেউ দেখা করিতে আসিতে পারে তাহা তো আমি চিন্তাও করিতে পারি না মধু দয়ময় পরম দয়ালো আল্লাহ পাকের কি ইচ্ছা তাহা তিনি ভালোই জানেন অতীতে অনেকে রেন্টুর সহিত দেখা করিতে আসিত এবং ঘন্টার পর ঘণ্টা তন্ময় হইয়া রেন্টুর কথা শুনিত মধুর এক্ষণে আসাটায় রেন্টু সহজ করিয়া না লইল কঠিন করিয়া লইল না মধু কহিল শেখ হাসিনা আস্তা একটি বিশ্বাসঘাতক বেইমান আপনার সহিত বেইমানি করিয়াছে আমাকে ছাত্রলীগের সভাপতি করিবার ওয়াদা করিয়াও করিল না বেইমান নেমো খারাম বেইমানি তাহার এক নম্বর পেশা ও নেশা রিন্টু কহিল তুমি আমার নিকট কেন আসিয়াছ মধু বলিল আমি তো এখন ব্যবসা বাণিজ্য শুরু করিয়াছি তাই আপনার নিকট আসিয়াছি স্ত্রী পরিবার লইয়া আর্থিক অন্টনে রইয়াছি কষ্টে রইয়াছি রেন্টু বলিল আমার নিকট আমি নিজেই এখন বেকার জীবনযাপন করিতেছি মধু বলিল আপনার বড় ভাই এলাহি বক্স সিটি কর্পোরেশনের প্রধান ক্রয় কর্মকর্তা তাহার নিকট একটি চিরকুট লিখিয়া দিলে আমি ব্যবসা বাণিজ্য করিয়া চলিতে পারিতাম রেন্টু বলিল শুধু চিরকুটি নহে একটি লম্বা চিঠি লিখিয়া দিব কিন্তু তাহাতে কোনো ফল হইবে বলিয়া মনে হয় না আমি যতদূর জানি সিটি কর্পোরেশনে কাজ করিতে হইলে মেয়র হানিফের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করিতে হইবে মধু বলিল মেয়র হানিফ ইহা তো কোনো বিষয়ই নহে ইহা তো আমার ওয়ান টু ব্যাপার মেয়রকে যাহা বলিব সে তাহাই করিবে রিন্টু বিস্ময়ের সাথে কহিল বলিতেছ কি তবে অহেতুক আমার নিকট আসিয়াছ কেন মধু বলিল না একটা চিরকুট লইয়া গেলাম এই যা এখন আর আমি ছোটোখাটো ব্যবসায়ী নহে এই কয়েকদিন আগেই আমাকে দশ কোটি টাকার একটা সাপ্লাই আর সাড়ে এগারো কোটি টাকার কন্ট্রাকশন কাজ দেওয়ার বিষয় চূড়ান্ত হইয়াছে আমাকে যে কোনো ধরনের কাজ দিতে মেয়র হানিফ বাধ্য আমার কর্মী মেয়র হানিফ কাজ দিতে বাধ্য রেন্টুর মনে খটকা লাগিতে লাগিল সে মনে মনে ভাবিতে লাগিল মধুর কথাগুলি কেমন যেন খাপছাড়া ঠেকিতেছে অসংলগ্ন অসামঞ্জস্য লাগিতেছে এই বলিতেছে অর্থের অভাবে আছি কষ্টে আছি আবার বলিতেছে কোটি কোটি টাকার কাজ চলিতেছে মেয়র হানিফ তাহাকে কাজ দিতে বাধ্য আবার রেন্টুর কাছে একটি চিরকুরের জন্য নাস্তা না খাইয়া এই সাত সকালে আসিল আসলে মধুর কোন কথাটা সঠিক তাহা এমন সময় রেন্টুর মা কাজের পরোটা ডিম ভাজি এবং চা রেন্টু বলিল মধু মধু নাস্তা খাও বলিল না আমি নাস্তা আসিয়াছি রেন্টু বলিল আরে এই নাস্তা তোমার জন্য এই মাত্র আমার মা নিজ হাতে বানাইয়া পাঠিয়াছেন তোমার ভাবি এখন ঘুমাইতেছে তুমি বলিয়াছ নাস্তা না খাইয়া আসিয়াছ তাই আমার মা তোমার জন্য নাস্তা বানাইয়াছেন মধু বলিল না আমি নাস্তা খাইয়াই আসিয়াছি রেন্টু বলিল তুমি না আসিয়াই আমার মার সম্মুখে বলিলে আজ নাস্তা না খাইয়াই আসিয়াছি মধু বলিল তাই নাকি আসলে কি বলিতে কি বলিয়া ফেলিয়াছি রেন্টু বলিল ল নাস্তা খাইয়া লও মধু বলল না আমি নাস্তা খাইব না রেন্টু বলিল আরে আজ না হয় দুবার নাস্তা খাইলে খাও মধু বলিল না না আমি খাইতে পারিব না রেন্টু বলিল একবার খাইয়াছ বলিয়া আরেকবার নাস্তা খাওয়া যাইবে না আমার মা নিজ হস্তে তোমার জন্য নাস্তা বানিয়াছেন আর তুমি তাহা খাইবে না আরে বোকা মুরব্বীর কথা ভাবিয়াই না হয় খাও মধু বলিল ঠিক আছে ঠিক আছে আমি চা পান করিব রেন্টু বলিল ঠিক আছে নাস্তা আমি একাই খাই কথার শব্দ পাইয়া ঘরের ভেতর হইতে রেন্টুর শিশুকন্যা বনলতা ঘুম হইতে উঠিয়া সোজায় রেন্টুর কোলের ভিতর আসিয়া বসিল রেন্টু বলিল জানো মধু এটা আমার ছোট্ট কন্যা আমি দয়াময় পরম আল্লাহাদ পাকের নিকট ইহাকে চাইয়া আনিয়াছি প্রধানমন্ত্রী যখন আমাকে আর তোমার ভাবিকে সরকারিভাবে অবাঞ্ছিত ঘোষণা করিলেন তখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা আর শেখ হাসিনার নিকট ফিরিয়া যাইব না